বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ যুব মহিলা লীগের গৌরবের 17তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কেক কাটা হয় এবং দলীয় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, যুব মহিলা লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক সান্তনা হক শান্তা, বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ গোলাম রাব্বানি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাক্তার সাহিব জামান আনন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।